نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের প্রথম ক্লাস। তো এই ক্লাসে যারা ভর্তি হয়েছেন, আমি সকলকে শর্ত দিয়েছিলাম আপনারা যাতে আপনারা কি কোরআন শরীফ পারেন কিনা, মানে দেখে দেখে পড়তে মোটামুটি পারেন কিনা। তো আপনারা যারা ভর্তি হয়েছেন তারা সকলেই আমাদের মোটামুটি কোরআন শরীফ পড়তে পারেন, দেখে দেখে বানান করা ছাড়া হোক, বানান করে হলেও হোক পারেন। আমি এটা এই জিনিসটা এতটুকু শিওর। আমি দেখি সবাই যুক্ত হতে পারে নাই কেন, গ্রুপ তো, হ্যাঁ লিঙ্ক তো শেয়ার হয়েছে, আশা করি সকলে যুক্ত হতে পারবে, সমস্যা নাই। তো আমি ধরে নিব আপনারা সকলেই যুক্ত হতে বা সকলেই কোরআন শরীফ পড়তে পারেন বা মোটামুটি পারেন, দেখে দেখে পালন করা হোক, পালন করে হোক, পালন করা ছাড়া হোক। আর যদি কেউ ভুলে বেসিক মানে একেবারে শুরু থেকে শেখার জন্য এই কোর্সে ভর্তি হয়েছেন, তাহলে আমাকে ক্লাস শেষে বলবেন, আমি আপনাকে বেসিক কোর্সে পাঠিয়ে দিব। বেসিক কোর্সটা হচ্ছে 9:30, ঠিক আছে? 9:30 হচ্ছে বেসিক কোর্সটা হয়, ওখানে আপনাদেরকে শিফট করে দিবো। আবার অনেকে এরকম আছে যে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অ্যাডভান্স কোর্সে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার কাছে আপনার বেসিক গুলো আরো দুর্বল, আপনার বেসিক জিনিসগুলো পড়া দরকার, তাহলেও আমাকে বলবেন, সমস্যা নেই, আমি আপনাকে আমাদের বেসিক কোর্স অ্যাড করে দিব। আবার কেউ যদি এমন চান যে না, আমি দুটো কোর্স করতে চাই, আমার বেসিকও মজবুত হওয়া দরকার আছে, আমি এগুলো শিখতে চাই, আমাকে বলবেন, সমস্যা নেই, আমি ফ্রি আপনাকে উভয় ক্লাস করার সুযোগ দেবো ইনশাআল্লাহ। আমি চাই সকলে শিখেন, সকলে শেখার জন্য কোর্সটা। সুতরাং কেউ যদি এমন মনে করেন যে না, আমি উভয় কোর্সটা করব, আমি বেসিকও করবো অ্যাডভান্সও করব, জানি না আমি কোনটা শিখবো, সুতরাং আমি বলতে পারেন, আমাকে আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বলবেন, তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, তো আমি ধরে নিব, তারপর আপনারা মোটামুটি পারেন, কোরআন শরীফ পারেন। তো এই কোর্সে আমরা কি কি শিখবো, এটা কি কি শিখবো? সর্বপ্রথম আমরা শিখবো হচ্ছে হরফের উচ্চারণ। এখন অনেকে বলতে পারে অ্যাডভান্স কোর্স হরফের উচ্চারণ কেন, না, হরফের উচ্চারণ হচ্ছে মেইন। হরফের উচ্চারণটা যদি শুদ্ধ না হয়, কোন হরফের উচ্চারণ কোথা থেকে উচ্চারণ হচ্ছে, মাখরাজ শুদ্ধ না হলে আপনার পড়া শুদ্ধ হবে না। বেসিক জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ, বেসিক প্রথম কয়েকদিন আমরা হরফের মাখরাজ গুলা নিয়ে আলোচনা করব। কারণ হলো, আপনারা অনেকে আছেন এখানে যারা ভর্তি হয়েছেন, অনেকে এমন আছেন যে কোরআন শরীফ পড়তে পারেন মোটামুটি, কিন্তু হরফের উচ্চারণ গুলো হয় না বা শুদ্ধ হয় না। তো এটা মূল কারণ কি? মূল কারণ হচ্ছে মূল হরফ গুলো শুদ্ধ নয়, মূল হরফ গুলো শুদ্ধ না হওয়ার কারণে কোরআন কারিম পড়তে পারলেও শুদ্ধ হয় না। তাই আমরা হরফ গুলা নিয়ে আস্তে আস্তে মাখরাজ, কোন হরফটা কোন জায়গা থেকে, মুখের কোন জায়গা থেকে আসলে উচ্চারণ হচ্ছে, কোন হরফটা কোথার মধ্যে পার্থক্য, যেমন জিম আর জা, জিম কোথা থেকে উচ্চারণ হচ্ছে, জা কোথা থেকে উচ্চারণ হচ্ছে, পার্থক্য। তারপর তা কোথা থেকে উচ্চারণ হচ্ছে, ত কোথা থেকে উচ্চারণ হচ্ছে, এগুলো ইনশাল্লাহ আমরা পার্থক্য পড়বো এবং মাখরাজও পড়বো। প্রথম কয়েকদিন বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, এরপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স, মদ গুণনা কত প্রকার, মদ কত প্রকার, গুণনা কত প্রকার, এরপর আমরা আমাদের টার্গেট 30 নম্বর পারা পুরোটা পড়বো। 30 নম্বর পারা পুরোটাই আপনাদের থেকে নেওয়া হবে, আমি পড়বো না, আমি শুধু আপনাদেরকে ভুল ধরবো, আপনাদের শুদ্ধ করে দিব, আপনারাই শোনাবেন ইনশাআল্লাহ। গত বেসিও অ্যাডভান্স কোর্সে যারা ছিল তারা সকলেই শুনাইছে, প্রতিদিন 5-6 জন রেগুলার শুনাইতো আপনারা, যার কারণে আমরা 30 নম্বর পারা শেষ করছি, সুরা ওয়াকেয়া শেষ করছি, সুরা ইয়াসিন শেষ করছি, সুরা মুলক শেষ করছি, সুরা রহমান, এগুলা অনেকগুলো সুরা শেষ করছি মাত্র 1 মাসে। এটা সম্ভব হয়েছে, সকলে চেষ্টা করছে, সকলেই রেগুলার হোমওয়ার্ক করছে, কত অ্যাডভান্স করছে কথা বলতেছি। তো এখন আপনারাও যদি এভাবে সময় দেন, এখন যারা যুক্ত আছেন আমি সকলকে বলবো, আপনারা অবশ্যই আজকে যারা যুক্ত আছেন শেষ শেষ দিনও যাতে আমি সকলকে দেখি, আমি আশা করব। তাহলে ইনশাল্লাহ আপনারা একটু ভালো কিছু নিয়ে যেতে পারবেন। আমাদের বেসিক কোর্সে যারা রেগুলার ছিল তারা অবশ্যই কোর্স শেষে কিছু না কিছু পেয়েছে, আপনারাও ইনশাল্লাহ সবগুলো ক্লাস করলে অবশ্যই আপনার পড়াটা অনেক শুদ্ধ করতে পারবেন। প্রথম দিন যত আগ্রহ নিয়ে বসছেন, প্রতিদিন যদি আগ্রহতা না থাকে কোনো লাভ হবে না, মাস শেষে কোর্স শেষ হয়ে যাবে কিন্তু আপনার পড়া উন্নতি হবে না। তো আপনারা অবশ্যই, আমি প্রতিদিন হোমওয়ার্ক দিব, প্রতিদিন হোমওয়ার্ক অবশ্যই করতে হবে, অন্তত এই মাসটা চেষ্টা করেন, দেখবেন আপনার পড়া অনেক উন্নত হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আমরা আজকে এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন হরফকে বিভিন্ন কালারে আমি কালার কোড করেছিলাম, সকলে দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন, যে আমি দেখতে পাচ্ছি কালার গুলা, মাইকটা অন করতে পারেন, সমস্যা নেই। জি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখানে আমি
বিভিন্ন কালার করছি এখানে, সকলে দেখতে পাচ্ছেন, কিছু লাল, কিছু নীল, কিছু কালো। এটার কারণ কি? এটা হলো আমি বিভিন্ন হরফকে বিভিন্ন ভাগে ভাগ করছি। অর্থাৎ আরবি হরফ গুলোর মধ্যে কিছু হরফ এমন আছে যেগুলা চিকন আওয়াজ, কিছু হরফ এমন আছে যেগুলা মোটা, কিছু হরফ আছে কখনো মোটা হয় কখনো চিকন হয়, পরিস্থিতি ভেদে মোটা চিকন হয়। তো এই কারণে আমি কালো গুলা যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো স্বাভাবিক অর্থাৎ চিকন, যেমন আলিফ, বা, তা, তা, এগুলা স্বাভাবিক। আর লাল যেগুলো দেখতে পাচ্ছেন এখানে, লাল দেখতে পাচ্ছেন, খ আছে, স, দ, ত, জ, আইন, আইন না সরি, গইন, কফ, তাহলে কয়টা? 2, 4, 6, 7টা। এই 7টা হরফ কি? এই 7টা হরফ হচ্ছে মোটা। কেমন মোটা একটু পার্থক্য একটু একটু পরে বলবো। এরপর আর 2টা হরফ দেখতে পাচ্ছেন, র আর লাম। এই 2টা হরফ কখনো মোটা হয় কখনো চিকন হয়, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী কখনো চিকন হয় কখনো মোটা হয়। যারা আমাদের বেসিক কোর্স করছেন তারা অনেকে জানেন কখন লাম মোটা হবে কখন চিকন হবে, তবে র কখন মোটা হবে কখন চিকন হবে এটা জানেন না। বেসিক কোর্সে আমরা, সমস্যা না, আপনারা যারা বেসিক কোর্স করেন নাই চিন্তা করার কোনো কারণ নেই, আমরা ইনশাল্লাহ সবকিছু এই কোর্সে আবার শিখবো। বেসিক কোর্সে আমরা সংক্ষেপে শিখছিলাম শুধুমাত্র কোরআন কারিম পড়ার দিকে মনোযোগ দিয়েছিলাম, এই কোর্সে আমরা কোরআন কারিমকে কিভাবে শুদ্ধ করা যায় কিভাবে চালু করা যায় ওটা আমরা খেয়াল করব, শুদ্ধ করে কিভাবে চালু করতে পারেন ওটা নিয়ে আমাদের মূল উদ্দেশ্য থাকবে। এক ভাই লিখতেছে, আবার শুনতে পাচ্ছি না, আমার আওয়াজকে আসলে শুনতে পাচ্ছেন না নাকি? বলবেন একটু। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন না, আওয়াজ আশা করি ক্লিয়ার। শুনতে পাচ্ছি? ঠিক আছে, যিনি শুনতে পাচ্ছেন না উনি হয়তো ভিডিওটা দেখেন নাই এই কারণে আওয়াজটা শুনতে পাচ্ছে না। তাহলে কালো হরফ যেগুলো আছে এগুলো কি? স্বাভাবিক। যেমন আমি বলি সবগুলো হরফ খেয়াল করেন আপনারা, এগুলো শুধু হরফ পড়াচ্ছে দেখি গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নেই, হরফ গুলো খুবই গুরুত্বপূর্ণ, হরফ খুবই গুরুত্বপূর্ণ। হরফ শুদ্ধ না হলে আপনার পড়া শুদ্ধ হবে না, হরফ শুদ্ধ না হলে আপনার পড়া শুদ্ধ হবে না। ঠিক আছে, তাহলে আমি পড়ি আলিফ, হরফ গুলো এক এক পড়ি। আমরা আগামীকালকে মাখরাজ নিয়ে আলোচনা করবো, আজকে শুধুমাত্র আমরা প্রথম ক্লাস, প্রথম ক্লাস আমরা ভূমিকা বলতেছি না, বেশি বেশি ভূমিকা বলবো না, ভূমিকা আমরা আস্তে আস্তে বলবো, আমরা বেশি প্রথম দিন বেশি ভূমিকা বললে আপনারা আসলে বিরক্ত হয়ে যাবেন, এই কারণে সংক্ষেপে বললাম। তো প্রথম হরফটার নাম কি? আলিফ। সকলে পারেন আমি জানি, তারপর শুদ্ধ করার জন্য আরেকবার আমার সাথে বলবেন, আপনারা সকলে আমার সাথে বলার চেষ্টা করবেন, আমি মাইকটা অফ রাখছি, মাইক কে অন করবেন না, এমনি বলেন। আলিফ, বা, তা, তা, জিম, জিম, জিম বলার সময় জিহ্বার মধ্যখানটা কোথায় লাগবে? জিহ্বার মধ্যখানটা লাগবে উপরে। জিম বলার সময় জিহ্বার মধ্যখানটা কোথায় লাগবে? উপরে, জিহ্বার মধ্যখানটা উপরে লাগবে। জিম, জিম, জিহ্বার মধ্যখানটা উপরে, জিহ্বার আগার কোনো কাজ নেই। আচ্ছা, এরপরে, এরপরটা কি? হ্যাঁ, আটা, এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে, আমরা মাখরাজ আগামীকালকে পড়বো, বুঝতে পারবেন কোন হরফটা কোথায় থেকে বের হচ্ছে, কোথায় পার্থক্য কোন হরফের মধ্যে, এটা আমরা আগামীকালকে বুঝবো, আজকে মাত্র শুধু হরফগুলো পড়ি। হ্যাঁ, এরপরে লালগুলো রাখি, যে লালগুলো একটু পরে পড়বো, ওগুলো মোটা কেমন এটা বুঝাবো পরে। এরপরে দাল, জাল, রটাও রেখে দিলাম। এরপরে যা, যা, একটা গেছে জিম, এটা হচ্ছে জিম, এটা হচ্ছে যা, পার্থক্যটা বুঝতে পারেন, জিম জিব্বার মধ্যখান থেকে আর যা হচ্ছে জিব্বার আগা থেকে। তাহলে জিম জবার যা আর যা জবার যা, যা আর যা, আবার বলি যা আর যা, পার্থক্য আশা করি বুঝতে পারতেছেন। এটা অ্যাডভান্স কোর্স হলেও হরফ গুলো একটু গুরুত্ব শুনতে পারে সবে, অনেকের কাছে এটা বিরক্ত লাগবেন না। আমরা এখনো, এখন না, হাফেজ হয়েছি আমরা 10-12 বছর হয়ে গেছে, এখন আমরা বিভিন্ন কারি সাহেবরা যখন পড়াই, ছোট বাচ্চাদেরকে পড়ালেও বা হরফ গুলো পড়ালেও আমরা এখনো শুনি, কারণ হলো শিখার শেষ নাই। বেশি হরফ গুলা যার যত সুন্দর তার কোরআন তেলাওয়াত তত সুন্দর, কোরআনে কারিমের তেলাওয়াতের সৌন্দর্য সুর না, সুরের কারণে কোরআনে কারিমের তেলাওয়াত সৌন্দর্য না, সৌন্দর্য হচ্ছে উচ্চারণ, কিভাবে উচ্চারণ গুলা শুদ্ধভাবে পড়তে পারবেন। তারতিল, তারতিল মানে হলো সুরের সাথে পড়া, এটা না, তারতিল মানে হলো মদ গুন্না মাখরাজ সহ এক সবগুলা জিনিসকে সুন্দরভাবে পড়ার নামে হলো তারতিলের সাথে পড়া।
আচ্ছা, এরপরে যা পড়লাম, এরপরে সিন, শিন, সদে, দদে, ত, জ, আইন, গইন, যে মোটা হরফগুলো থাক পরে করবো, পা, কাব, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, হামজা, ইয়া, এগুলো ছিল হরফ, এগুলো স্বাভাবিক উচ্চারণ হরফ গুলা। কিন্তু যেগুলো লাল চিহ্ন দিয়েছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন এই হরফ গুলা একটু মোটা আওয়াজ হবে। কিভাবে মোটা আওয়াজ হবে একটু খেয়াল করেন। এটা হচ্ছে কি, একটা হচ্ছে বাংলায় খ, ক, খ, ক, খ, স্বাভাবিক খ, আর এই খটা কি, এই খটা একটু মোটা, খ, খ জবার খ, খ জের খেই, খ পেশ খু, খ খেই খু, আওয়াজটা মুখের মধ্যে একটু মোটা করে বের করতে হবে, খ খেই খু। এরপরে সদ, সদ এটা মোটা, কেমন, উদাহরণস্বরূপ সিন জবার কি, সিন জবার সা, কিন্তু সদ জবার সা নয়, সদের আওয়াজটা মোটা, স, স। আচ্ছা, সিনজের কি, সিনজের সি, এখন সজ্জেরও যদি আপনি সি বলেন তাহলে পার্থক্যটা কোথায়, তো পার্থক্য কি, সজটা একটু মোটা, তাহলে কি পার্থক্য বলেন, সিনজের সি, সিনজের সি, আর সজ্জের সই, সই, সজ্জের সই, পার্থক্যটা একটু মোটা আওয়াজ। আচ্ছা, এরপরে এরপরে কি, শিন, এরপরটা কি, শিন, শিনজের শি, হ্যাঁ, এরপরে সদ, সদ গেল, সদের মধ্যে আমরা জবর পড়লাম, জের পড়লাম, এখন পেশ পড়ি, সিন পেশ কি ছিল, সিন পেশ সু, কিন্তু সদ পেশ সু নয়, সু বললে তো সিন আর সদের মধ্যে পার্থক্য হবে, পার্থক্য কি, সদটা একটু মোটা, তাহলে কি হবে, সদ পেশ সু, সু। প্রথম কয়েকদিন আমি একটু বেশি বলবো, এরপরে দেখবেন অধিকাংশ পড়া আপনাদের থেকে নিব, আপনারাই শোনাতে হবে, বেসিক কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে পড়া শুনে পড়াগুলো শুদ্ধ করা, এখানে আমরা শিখাবো কম শুনবো বেশি, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে পড়াগুলো শুনে শুনে শুদ্ধ না, সুতরাং আপনারা শোনানোর জন্য প্রস্তুত থাকতে হবে। অনেকে চলে গেছে আলিফ বাতা পড়াচ্ছি দেখে, না এগুলো অনেক গুরুত্বপূর্ণ, বেসিক জিনিসগুলো মজবুত, না হলে আমি পরবর্তীতে যতই হরফগুলো শুদ্ধ করতে চাবো আপনাদের শুদ্ধ হবে না, পড়ার মাঝে মাঝে আমি থামাই থামাই শুধু হরফ গুলো শুদ্ধ করতে চাবো কিন্তু শুদ্ধ হবে না, এই কারণে এখন আলাদা আলাদা হরফ গুলো উচ্চারণটা পার্থক্যটা বুঝে নেন। দেখেন খেয়াল করেন, সিনজের সি, সজ্জের কিন্তু সি নয়, সজ্জের সই, সই, আপনারা বলার চেষ্টা করেন মোটা আওয়াজ সই, এখন সিন পেশ সু, সদ পেশ যদি সু বলেন তাহলে হবে, হবে না, সদ পেশ কি, সু, সু, মোটা আওয়াজ সু, সু, সিন পেশ সু, সদ পেশ সু। আচ্ছা, তাহলে আশা করি সিন আর সদের মধ্যে পার্থক্যটা মোটামুটি বুঝে আসছে, আর পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। এরপর একটা জিনিস দেখেন, দাল আর দদ দুইটা হরফ, এই দুইটা হরফ অনেক জায়গায় একরকম মনে হয়, কোথায়, আচ্ছা এমনি জবারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, দাল জবার দা আর দদ জবার দ, পার্থক্য আছে, তো জেরের ক্ষেত্রে খেয়াল করেন, দাল জের কি, দি, এখন আপনি যদি দরজেরও দি বলেন তাহলে হবে, দালজেরও দি, দরজেরও দি, পার্থক্যটা কোথায়, পার্থক্য হলো দাল হচ্ছে পাতলা আওয়াজ, দদ হচ্ছে মোটা আওয়াজ, এই কারণে আমরা লাল কালার দিয়েছি, তাহলে দালজের দি, দরজের দুই, দুই, দালজের দি, দরজের দুই, এগুলা পড়ার মধ্যে নিয়ে আসতে হবে। আমি ভিডিওটা রেকর্ড করতেছি, আমি দেখি রেকর্ড হচ্ছে কিনা, হ্যাঁ রেকর্ড হচ্ছে, ভিডিওটা আরেকবার দেখবেন কোথায় উচ্চারণটা কি হচ্ছে, আরেকবার শুনবেন। এরপরে খেয়াল করেন পেশ এর ক্ষেত্রে, খেয়াল করেন ডাল পেশ দু, ডাল পেশ দু, ঠিক আছে, কিন্তু দত পেশ দু নয়, দত পেশ হয়ে দু বলেন, ডাল পেশ দু, পার্থক্য কোথায়, তো পার্থক্য কি, দত পেশ দু, দত পেশ দু। তাহলে মোটা হরফ আমরা কয়টা পড়লাম এখন পর্যন্ত, খ পড়লাম, সদ পড়লাম, দদ পড়লাম, এরপরে ত আসি, খেয়াল করেন মোটা আর চিকনের মধ্যে পার্থক্যটা কেন বসতেছে বুঝতেই পারতেছেন,
এখন যদি আমরা মোটা পার্থক্য না বলতাম, সদ আর সিন একই মনে হতো, দদ আর দাল একই মনে হতো, জেরের ক্ষেত্রে আর কি, জের আর পেশের ক্ষেত্রে একই মনে হতো। তদ্রূপ তা হচ্ছে চিকন, ত হচ্ছে মোটা। পার্থক্য না করলে সমস্যা কি? সমস্যা হলো খেয়াল করেন, জবারের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তা জবার তা, ত জবার ত, কোনো সমস্যা নেই, পার্থক্য স্পষ্ট। কিন্তু যখন জের পড়বেন, যখন পেশ পড়বেন, তখন সমস্যা। কি সমস্যা? তাজের কি? তাজের তি। এখন তজেরও তি বলবেন না, তজের তৈ, তৈ মোটা আওয়াজ, সৈর ক, তাহলে তৈ, তাজের তি, কজের তৈ, ঠিক আছে। এরপরে তাপেশ তু, কপেশও কি তু বলবেন না, কপেশ তু, তু অর্থাৎ তটা মোটা হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে প্রচুর গরম পড়তেছে, এরপরে জ, জ পেশ জু মোটা আওয়াজ। এখন যদি আপনি জটা মোটা না করেন, সমস্যা কি হবে? সমস্যা হবে এখানে দেখেন, একটা হরফ আছে কি জাল, একটা হরফ জাল, এটা হচ্ছে জ, এই দুইটা হরফের মধ্যে গরমিল হয়ে যাবে। কেমনে? জাল হচ্ছে চিকন, জ হচ্ছে মোটা। এখন যদি আপনি জটাকে মোটা না করেন কি হয়ে যাবে? জবার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আমি বলতেছি জবার ক্ষেত্রে সবগুলো হরফ কোনো সমস্যা হয় না। সমস্যা কোথায় হয়? জের আর পেশের মধ্যে, খেয়াল করেন, জাল জের রি। এখন আপনি জ জেরও কি রি বলবেন? অবশ্যই না, জটা মোটা, জই জই, জাল জের রি, জাল জের রি, জ জের জই, পার্থক্য বুঝে আসছে আশা করি। আমি এগুলো আপনার থেকে নেওয়ার চেষ্টা করব। পেশেরটা খেয়াল করেন, জাল পেশ জু, আপনারা আমার সাথে বলেন, আমি মাইকটা অফ রাখছি, সমস্যা নাই, কিন্তু আপনারা নিজেরা পড়েন, পড়লে দেখবেন আপনার পড়াটা খুব ভালো হবে, না পড়লে হবে না, শুধুমাত্র তাকায় থাকলে আসলে হয় না, একটু নিজেরা বললে, তাহলে আমি যে যখন যেটা পড়াবো আপনারা বলার চেষ্টা করবেন, আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, প্রয়োজনে ঘরের মধ্যে একটা আলাদা রুমে চলে যাবেন, আলাদা রুমে গিয়ে আপনারা একটু জোরে জোরে পড়ার চেষ্টা করবেন, একটু জোরে জোরে পড়লে দেখবেন পড়াটা শুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা জবর পড়লাম, জের পড়লাম, পেশ পড়ি, জাল পেশ জু। এখন জ পেশে যদি জু বলি পার্থক্য থাকবে না, পার্থক্য কি? জটা মোটা বলতে হবে, মোটা করে বলি জ পেশ জু, জু। তাহলে জাল পেশ জু, জ পেশ জু, আশা করি পার্থক্য বুঝে আসছে আপনাদের। এরপর আসি গইন, গইন জবার গ, গইন জের গি, গইন পেশ ও, গ গি ও, গ গি ও, আওয়াজটা একটু মোটা। এরপরে কব জবার ক, কব জের কি, কব পেশ ও, ক কি ও। এখন কব যদি আপনি মোটা না করেন, সমস্যা কি? জবার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কব জবার ক, কাব জবার কা, কোনো সমস্যা নেই, কিন্তু জের আর পেশের ক্ষেত্রে সমস্যা হবে। সমস্যা কি? যেমন খেয়াল করেন এই দুইটা হরফের মধ্যে পার্থক্যটা খেয়াল করেন, কব জের তাই তাই, আর কাব জের কি। এখন যদি আপনি মোটা না করেন কফ কে, তাহলে কি হবে? দোনোটা কি কি হয়ে যাবে? কব জেরও কি, কাব জেরও কি, কোনো পার্থক্য থাকবে না, তাহলে কবটা হবে কি মোটা, কব জের তাই। তদ্রুপ কাপ, কাপের ক্ষেত্রে কি, কাপটা চিকন, যে সরি, তদ্রুপ পেশের ক্ষেত্রে কি, অপেশ কু আর কাপেশ কু, কু আর কু, ঠিক আছে, ওকে। আশা করি মোটা হরফ আর চিকন হরফের মধ্যে পার্থক্য বুঝে আসছে আপনাদের। তাহলে আমরা মোটা হরফ গুলা পড়লাম, সরি, আমি এগুলো আপনার থেকে নেওয়ার চেষ্টা করব, নিব। আচ্ছা, এরপরে এরপরে আর দুইটা হরফ যেগুলো নীল চিহ্ন দিয়েছিলাম আমি, একটা হচ্ছে কি র, একটা হচ্ছে লাম। এগুলো এমনি ঠিক আছে, এমনি পড়ার সময় উভয়টা চিকন, তবে জায়গায় জায়গায় এসে র কখনো মোটা হয়ে যায়, কখনো চিকন হয়ে যায়, লাম কখনো মোটা হয়ে যায়, কখনো চিকন হয়ে যায়। এমনি শুধুমাত্র জবা জেট করি, র জবার র, র জের রি, র পেশ রু, লাম জবার লা, লাম জের লি, লাম পেশ রু, এমনি স্বাভাবিকভাবে পড়ি, কিন্তু এগুলো সময়সাময়িক ভাবে মোটা হয়, চিকন হয়, এগুলো আমরা ইনশাল্লাহ আর একটু সামনে বলবো, প্রথম দিন এগুলা
অনেক ঝামেলা লাগবে আপনাদের কাছে, কঠিন মনে হবে, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব আমরা। তো মূল সামারিতে চলে আসি, মূল কথা কি বললাম খেয়াল করেন। প্রথমটা হলো কি, খ, খ মোটা, খ এটা মোটা আওয়াজ। এরপরে সদ, সদ, সদ যদি মোটা না করেন তাহলে সমস্যা কি, তার সাথে মিলে যাবে কখন, জবর, জবর না, জের আর পেশের সময়। তদ্রুপ দদ যদি মোটা না করেন, দদ যদি মোটা না করেন সমস্যা কি হবে, দালের সাথে মিলে যাবে। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, ডাল জের দি, দদ জেরও যদি দি বলেন পার্থক্য আর থাকলো না। এরপরে কি বলছিলাম, ত, তর ক্ষেত্রে কি, ত, আচ্ছা সদের ক্ষেত্রে, সরি সদের ক্ষেত্রে মিলে যায় কথার সাথে, সিনের সাথে, এখানে আমি তা দিয়ে দিছি সিনের সাথে, ত মিলে তার সাথে। যেমন তাজের তি, তজের তি, দুটো যদি তি বলেন তাহলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আছে কি, জ, জ একই, আপনি যদি জ জের জি বলেন আর জালের সাথে মিলে যাবে, জাল জেরো জি, তাহলে পার্থক্য কোথায়, পার্থক্য হলো মোটা চিকনের মধ্যে। এরকম বিভিন্ন হরফের মধ্যে আমরা পার্থক্য জানলাম। এরপরে কফ আছে, কফ যদি আপনি মোটা না করেন তাহলে কাফের সাথে মিলে যাবে, কখন, জের আর পেশের ক্ষেত্রে আর কি, জবার ক্ষেত্রে মিলে না, জবার ক্ষেত্রে সবগুলো হরফের মধ্যে পার্থক্য বুঝে যায়। তো আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনাদের পড়াটা আসলে ভালো লাগছে কিনা, জিনিসগুলো বুঝে এসছে যতটুকু বললাম, মোটা হরফ চিকন হরফ গুলোর মধ্যে পার্থক্য জানার প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন জি না? অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলবেন, সমস্যা নেই, এখানে লোক বেশি নাই, এই বেঁচে লোক হচ্ছে কম, যারা আছেন আপনারা ক্লাস সরাসরি ক্লাস মনে করবেন, ঠিক আছে, এটা অনলাইন ক্লাস মনে করে একেবারে বসে থাকবেন এমন নয়, এটা সরাসরি কথার মতো, ঠিক আছে, আপনারা সরাসরি প্রশ্ন করবেন, সরাসরি পড়া শোনাবেন, রেগুলার হোমওয়ার্ক করবেন। এখন অনলাইন মনে করে কেন হোমওয়ার্ক করবেন না, এমন যেন না হয়, আবার অনলাইন মনে করে হুজুর আমাকে দেখতেছে না, আমি আজকে ক্লাসটা না করি, ঘুমাই যাই, রাত রাত অনেক হয়েছে, না এমন কি করবেন না, ঘুম আসলেও মোবাইলটা নিয়ে বসে থাকবেন, তারপরও ইনশাল্লাহ প্রতিদিন ক্লাসে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। এমনি আজকে যা পড়লাম পার্থক্য মোটা হুজুর, হরফ গুলা, জি হ্যাঁ বলেন, আমরা কতজন আছি এবং নামগুলো একটু বললে ভালো হয় আর কি, যাতে আমরা সবার সাথে পরিচিত হতে পারি এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ, প্রতিদিন ছটা শুনাবেন তো ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই, আজকে বলবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা, হ্যাঁ পরিচিত হয়ে যাবেন। এমনি আপনি কি আমাদের বেসিক কোর্স করছিলেন? না, আচ্ছা আমি সরাসরি অ্যাডভান্স আচ্ছা, কোর্স আপনি পড়ছি। এখানে জানেন না আমাদের ক্লাসগুলো, আমি যেটা বলছিলাম, আমি আমি পড়াবো কম, প্রথম কয়েকদিন আমি পড়াবো, যে জিনিসগুলো শেখানোর দরকার শিখে দিব এবং ওগুলা মুখস্থ করার রিসোর্স দিয়ে দিব আপনাদেরকে, বাকি সময়টা হবে পড়া শুনবো, যেমন 30 নম্বর পারা পুরোটা আপনাদের থেকে শুনবো, যার ফলে আপনাদের পড়াগুলা শুদ্ধ হবে, কোথায় কার সমস্যাটা ধরা খাবে। এরপরে সুরা ইয়াসিন পড়বো, সুরা রহমান, সুরা মুলক, এরপরে সুরা ওয়াকিয়া, এরকম ফজিলতপূর্ণ সুরা। গত বেছে আমরা এগুলো শেষ করে আবার সুরা কাহফও পড়ছিলাম, অনেক বেশি পড়া হয়েছে, এটার মূল কারণ হলো কি, সবাই মেহনত করছিল গত অ্যাডভান্স বেছে, মানে যেটা এই মাস শেষ হয়েছে, সবাই মেহনত করছিল, যার ফলে আমরা অনেক বেশি পড়তে পারি, 30 নম্বর পারা পুরোটা শেষ করলাম, এতগুলো সুরা পড়লাম, এটার মূল কারণ হচ্ছে সবাই মেহনত করছে। এখন যদি আপনারা মেহনত করেন ইনশাল্লাহ আপনারাও অবশ্যই আগের থেকে হতে পারবেন, পড়াটা অনেক শুদ্ধ হবে। এই কারণে আমি বলবো আপনারা যারা যুক্ত আছেন, অল্প কয়েকজন, আমরা বেশি ভর্তি করাইও নাই, যারা যুক্ত হয়েছেন অবশ্যই সকলে প্রত্যেকটা ক্লাস করবেন, আমি আশা করবো শেষ দিন পর্যন্ত আপনাদেরকে যাতে দেখি, আমি সকলের নামগুলো আমার মুখস্থ হয়ে যায় পড়াশোনাতে শোনাতে। যেমন এমডি লুৎফুর ভাই আছে, উনি আমাদের প্রথম বেস থেকে আসছে, এরপরে আর এখানে আরো অনেকজন আছে, নাম মনে আসছে না, তো চেহারা দেখলে বা পড়া শুনলে আমার মনে চলে আসবে, আমি অনেকের কয়েকদিন শুনলে মুখস্থ হয়ে যায়, সকলে থাকার চেষ্টা করবেন। ক্লাস প্রতিদিন করলে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস, রেকর্ড ক্লাস দেখে মজা পাবেন না, এটা রেকর্ড ক্লাস ইউটিউবে অনেক আছে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস ও ইউটিউবে থাকে, তো রেকর্ড ক্লাস দেখার জন্য বসে থাকবেন, কোনো লাভ হবে না, দেখতে মন চাইবে না, 5 মিনিট দেখে রেখে দিবেন। এই কারণে ক্লাসে যেভাবে হোক গাড়ির মধ্যে বসে আছেন, মোবাইলটা চালু করে হেডফোন লাগাই ক্লাসটা করে শুনে ফেলবেন, তাহলে উপকার হবে, এটা আমি প্রথম দিন বলতেছি। হ্যাঁ প্রতিদিনের ক্লাসটা রেকর্ড থাকবে, আমি গ্রুপে দিয়ে দিব পড়ার জন্য, তবে রেকর্ড থাকা মানে এটা না যে আপনারা ক্লাসে গুরুত্ব দিবেন না, না ক্লাসে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আজকে প্রথম দিন শুধুমাত্র হরফ গুলো নিয়ে আলোচনা করলাম, আগামীকালকে আমরা আলোচনা করব প্রত্যেকটা হরফের নিয়ে পার্থক্য, কোন হরফের উচ্চারণের মধ্যে কি পার্থক্য,
যেমন মাখরাজ আর কি, যেটাকে মাখরাজ বলে, মাখরাজ কিন্তু আমরা বেসিক কোর্সে পড়ি নাই, আমরা বেসিক কোর্সে প্র্যাকটিক্যালি করছি, মানে কোন হরফটা কিভাবে উচ্চারণ হয় উচ্চারণটা শিখছি, কিন্তু আসলে কোন জায়গাটা কোথা থেকে উচ্চারণ হয় বিস্তারিত পড়ি নাই। এখানে বিস্তারিত পড়বো যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে মূলত কেন পার্থক্যটা হচ্ছে, জিম আর যা, জিমের উচ্চারণটা কেমন এমন হচ্ছে, যার উচ্চারণটা কেন এমন হচ্ছে, এগুলা এগুলা জানা যায় কিভাবে, জানা যায় হচ্ছে মাখরাজ জানার কারণে। মাখরাজ মানে, মাখরাজ এটা হচ্ছে আরবি শব্দ খরচ বের হওয়া, মাখরাজ মানে যে জায়গা থেকে বের হয়, তো হরফের মাখরাজ মানে হরফ গুলা মুখের যে জায়গা থেকে বের হয় ওটাকে মূলত মাখরাজ বলে। অনেকে বুঝেন না যে আমি মাখরাজ সহ শিখাই নাই, মাখরাজ পড়ি নাই আমরা, না মাখরাজ মানে হলো এটা কোন হরফটা কোন জায়গা থেকে বের হওয়া, এটাকে বাংলায় বললে আমরা মাখরাজ বলি না, নিয়ম কানুন হিসেবে বললে বলি যে না মাখরাজটা শিখেছি, সুতরাং আমরা নিয়ম কানুন হিসেবে শিখবো, বিস্তারিত শিখবো ইনশাল্লাহ আগামীকালকে, এবং আপনাদেরকে কিভাবে মুখস্থ করানো যায় ওটার ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নিব। তো বিস্তারিত আমরা ক্লাসে সব দিয়ে দিছি, কিভাবে ক্লাসে যুক্ত করতে যুক্ত হওয়া যাবে, তারপর অনেকে কল দিচ্ছে বারবার, ভিডিও গুলো দেখে নাই, ভিডিওটা দেখে নাই, সেই কারণে গুরুত্ব দেয় নাই, ভিডিওটা গুরুত্ব সহকারে দেখে নাই, এই কারণে এখন বারবার কল দিচ্ছে, অনেকে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আজকে এতটুকু থাকবে, আজকে শুধুমাত্র আমি একটু একটু বলে দিই, আপনারা কোনো প্রশ্ন থাকলে দেখে রাখতে পারেন, আমি ইনশাল্লাহ এখন সময় দিব, প্রথম দিন সময় দিব, এরপর ফাঁকে ফাঁকে সময় দিব। তাহলে আমরা মোটা হরফ কয়টা এখানে, মোটা হরফ হচ্ছে 2 4 6 7টা, মোটা হরফ কি কি, খ স দ ক গ গইন ক, এগুলো হচ্ছে মোটা হরফ, এগুলাকে আপনারা আলাদা লিখে নেবেন, আলাদা লিখে এগুলাকে সবগুলা কে একসাথে মনে রাখার একটা টিপস হলো, মোটা হরফ গুলাকে একসাথে কিভাবে মনে রাখা যায়, একটা বাক্য মুখস্থ করলে সবগুলো হরফ মনে থাকবে, ও বাক্যটা কি, বাক্যটা হচ্ছে তিন কিজ, এখন বাক্যটা আবার কঠিন মনে হবে আপনাদের কাছে, এরপরে অনেকের কাছে মনে করবে হরফ গুলো তো মুখস্থ করা আরো সহজ ছিল, বাক্যটা তো অনেক কঠিন মনে হচ্ছে, না বাক্যটা মুখস্থ করে নিবেন তাহলে এটা মনে থাকবে, ফুস দ তিন, ফুস দ তিন, প্লিজ কয়টা হরফ এখানে, 2 4 6 7টা, তাহলে 7টা হরফ চলে আসছে এই বাক্যটা মুখস্থ করলে, বাক্যটা কি, খুস দ তিন প্লিজ, এটা মুখস্থ করবেন অবশ্যই, এখানে মুখস্থ করলে আপনার হরফ গুলো সিরিয়ালে চলে আসবে, খ স দ ত জ গইন ক, সবগুলো হরফ মুখস্থ হয়ে যাবে, এবং মনে থাকবে যে কি এই হরফ গুলো একটু মোটা করে আওয়াজ করতে হয়, পড়ার মধ্যে পার্থক্য আমি বুঝে দিবো, যখন কোরআন কারিম পড়বো আমি বুঝে দিবো যে এটা মোটা হলে উচ্চারণটা কেমন হচ্ছে, চিকন হলে উচ্চারণটা কেমন হচ্ছে, এখন শুধুমাত্র হরফের নামের মধ্যে আপনি উচ্চারণটা তেমন তেমন টের পাচ্ছেন না, তারপরে মনে রাখেন একটু মোটা আওয়াজ হয়, যখন প্র্যাকটিক্যালি কোরআন থেকে পড়বো তখন আর একটু টের পাবেন যে না মোটা হলে সমস্যা এটা, চিকন মোটা হলে এমন শোনা যায়, চিকন হলে এমন শোনা যায়, তাহলে শব্দটা আবার পড়ি, এটার নাম কি, ফুস দ তিন কিজ, ফুস দ তিন কিজ, এটা মুখস্থ করে নিব। তাহলে আর এখানে রয়ে গেল কি, রলাম, র কখন মোটা হয় চিকন সামনে করবো, লাম কখন মোটা হয় চিকন এটা সামনে করবো, এগুলো আমাদের বিস্তারিত ক্লাস হবে, লাম নিয়ে অবশ্যই আমরা বেসিক কোর্সে সংক্ষেপে আলোচনা করছি, এখানে বিস্তারিত আলোচনা হবে উদাহরণ সহকারে, ঠিক আছে, আজকে আমরা নতুন পড়বো না, অনেকে যুক্ত হতে পারেনি।